হ্যালো ফ্রেন্ডস, তো গুড ইভিনিং বলবো, শুভ বিকেল। তো এই ব্লগটা আমি আজকে সন্ধ্যের থেকে শুরু করছি, কারণ আজকে তোমাদেরকে শেয়ার করার মতো কিছু নেই, দেখানোর মতো কিছু নেই, কিন্তু আমার আজকে অনেক কিছু কথা বলার আছে। তো তার জন্য বসে বসে রিলস করলাম, তার জন্য একটু এভাবে পুরো সাজতে আজকে ইচ্ছে হচ্ছিল না, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সব কিছু। কারণ ইছাপুর যাওয়ার কথা ছিল, ইছাপুর যাইনি, কারণ দেখি যাবো, ক্ষণ যাওয়া যাবো করে যাওয়াই হচ্ছে না, সরি। তো সব থেকে বড় জিনিস হচ্ছে, বললাম যে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করব, কি বলেছিলাম যে আমার আগের সমস্ত কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি একটা ইন্ট্রো দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, খারাপ লাগলে জানিও। তো আমি হচ্ছি পিয়া সান্যাল, পিয়া মিষ্টুন সান্যাল নামে সবাই পরিচিত, কিন্তু আমাকে আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে ভট্টাচার্য, পিয়া ভট্টাচার্য ছিল। তো তোমাদের আমি জার্নিটা কোথাকার শোনাচ্ছি বলো তো, আমি আমার বাপের বাড়ির দিক দিয়ে এই এতদিনকার জিনিসগুলো শোনাচ্ছি। পরে হয়তো ইচ্ছে আছে যখন দেখবো যে নিজে একটু দাঁড়িয়ে গেছি, তখন হয়তো লাইফস্টাইলটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছু, কিন্তু আজকে শেয়ার করবো জীবনযাপনের কাহিনিটা, সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। বসে আছি না মশা খাচ্ছে তার কোনো ঠিক নেই। তো তাহলে আমি স্টার্ট করি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে বাড়ি বহরমপুর দেখেছো, তো আমরা ফার্স্টে থাকতাম হচ্ছে ফারাক্কাতে থাকতাম, মুর্শিদাবাদের মধ্যেই পরে ফারাক্কাতে থাকতাম। বাবা ওখানে ফারাক্কা এনটিপিসিতে কাজ করতো, আর বোন থাকতো দাদুর বাড়িতে। তো মা একটু অসুস্থ হওয়াতে বোন দিদা দাদুর কাছে মানুষ হয়েছিল, আমি মার কাছে মানুষ হয়েছি। আমি থাকতাম ফারাক্কাতে থাকতাম, আমি বাবা মা। তো ওখান থেকে বাড়িটা বিক্রি করে মা বহরমপুরে, বাবা মা বহরমপুরে চলে এলো, বাবা তখন ওখানেই কাজ করতো। তো তাহলে ওখানে কাজ করতো। তো তোমাদের সঙ্গে আমার একটা জিনিসই শেয়ার করার আছে যে আমার বাবা নেই, তো সেটা তোমাদের আমি বলেইছি। তো আমার বাবা চলে যাওয়ার পর থেকে মা দাদুর কাছেই ছিল, ঠিক আছে, মা দাদুর কাছেই ছিল। দাদুই হচ্ছে মানুষ করেছে, কারণ সত্যি কথা বলতে মা কোনো রোজগার করতো না। আমাদের বাড়িটা ছিল বহরমপুরের বাড়িটাতে ভাড়া বসানো থাকতো, আর বাবা চলে যাওয়ার পরও মামা চলে গেছিলো, মামাও মারা গেছিলো। তো দাদু একমাত্র ছিল, যে আমরা পাঁচ বোন, মামিদের তিন, মামি মামা তিন মেয়ে, আমরা হচ্ছে দুই বোন। এই পাঁচ বোনের আনন্দ, পাঁচ বোনের এক জায়গায় কাটানো আমাদের বরাবরই ছিল। তো আমরা বহরমপুরে থাকতাম, কিন্তু ওখানে থাকার থেকে আমরা বেশি দাদুর বাড়িতে থাকতাম ছোটোবেলা থেকে, যেহেতু মামাও ছিল না বাবাও ছিল না, দাদুই একমাত্র গার্জেন ছিল। তো মাও দাদুর মুখের উপর কিছু বলতে পারতো না, মামিও তাই। তো দাদুই মানুষ করেছে বলতে গেলে, মাকেও কোনো জায়গায় বেরোতে দেয়নি, মামিকেও কোনো জায়গায় বেরোতে দেয়নি, দুটো সংসারকে দাদু সমানভাবেই দেখে এসছে, মানুষ করেছে। তা এইভাবে কষ্টও বলবো না, যতটুকুনি পারবে পেরেছে ততটুকুনি ভাবে আমাদের মানুষ করেছে। হ্যাঁ, আমার বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তাই, কারণ একার পক্ষে তো টানাটা সম্ভব হচ্ছিলো না, পাঁচ পাঁচটা নাতনি, সংসারের ব্যাপার আছে। তো ভালো দেখে এই আমার, আমি যখন মানে আমার এজটাই যখন ছোট ছিল, তখন পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়েছিল। তোমাদের সঙ্গে তাহলে আমি শেয়ার করি, আমার বিয়েটা হচ্ছে মাধ্যমিক হতে না হতে, ঠিক আছে। তো দেখাশোনাটা শুরু হয়ে গেছিলো, তারপরে বিয়ে হয়েছে। তো এখানে এত দূরে তোমরা ভাবে যে আমার বহরমপুর থেকে এত দূরে কী করে দেখাশোনা করে বিয়ে হলো, তো তাহলে আমরা বলি যে ছোটোবেলা থেকে দাদুর কাছে মানুষ হয়েছি, দাদুকে আমরা খুব সম্মান করি, কারণ রাগিও ছিল, ঠিক আছে। আর হচ্ছে ওখানে এই আমার শ্বশুরবাড়ির, মানে আমার যে হাজবেন্ড ছিল তার পিসির বাড়ি ওখানে, তার পিসি আর দাদু হচ্ছে একই অফিসে কাজ করতো। তো সেই অফিসের থেকে মানে ওনারা হচ্ছে অন্য কাউকে দেখতে গেছিলো ওখানে, বহরমপুরে অন্য কোনো মেয়েকে দেখতে গেছিলো। আমার আর হাজবেন্ডের মধ্যে এজের অনেক ডিফারেন্স আছে, আমি অনেক ছোট।
তো দেখতে গেছিল, দেখাশোনার পর ওখানে মেয়ে পছন্দ হয়নি। তো তারপরে আমার দাদুর ভাইয়ের বাড়ি আছে, ছোটদাদুর বাড়ি, ছোটদাদুর বাড়িতে হচ্ছে মানে ছোটদাদুর পার করে ওরা বেরিয়ে আসছিল। তো বেরিয়ে আসতে আসতে তো আমার ছোটদাদু বললো যে আমার এক নাতনি আছে, মানে আমার কথা বললো যে তাহলে দেখা যাক। তো দাদুকে ফোন করলো, ফোন করার পর বললো যে এরকম একটা জন আছে দেখার জন্য। তো আমি তখন পড়তে গেছিলাম, আমিও কিছু জানি না ধরো। তো ওরা কী করেছে, আমাদের বাড়িতে এসেছিলো, তো আমি তখন সবে টিউশন থেকে ফিরে এসেছি। তখন দেখি এরা আমাকে দেখতে এসে ওই যেমনভাবে পাগলদের মতো ছিলাম, পাগলদের মতনই মানে ওইভাবে আমাকে দেখে গেছে। তার আগেও আমাকে দেখতে এসেছিলো দুজন, দেখে গেছে। তো সত্যি কথা বলতে বিয়ের প্রেমের প্রেম টেম আমি আমার দ্বারা হয়নি কোনো দিনও, কারণ সেই সময়টা সদ্য সদ্য যখন হয়েছিল তখন বিয়েটার প্রস্তাবই চলছিল। আর তখন দেখাশোনার পর ওদের পছন্দ হয়েছিল, পছন্দ হওয়ার পর তারপরে মানে ফোন করলো, ফোন করার পর তারপরে আমাকে ছেলে মানে হাজব্যান্ড বলতে গৌতম আর ওর বড় জামা বড় মানে যে শালা বলবো, শাড়ি শালা বলাটা ভুল, ওর যে দিদির বর তো আমার নন্দাই, ও দেখতে গেছিলো বহরমপুরে। আমি কাহিনী হিসেবে তোমাদের কাছে কিন্তু বলে যাচ্ছি আমার লাইফের সমস্ত কিছু ডিটেলসটা, তো জার্নিংটা আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে গিয়ে বিয়েটা ফাইনাল হয়, ডেটটা ফিক্সড হয়। তো ওখান থেকে আমাদের আশীর্বাদ করতে এসেছিলো 15ই আগস্টে এসেছিলো। তো 15ই আগস্টের এখানে আমার ছোটো নন্দার বাড়িতে আশীর্বাদ হয়েছিল। তো ওখানে আশীর্বাদ আশীর্বাদ হয়ে বিয়ে ফাইনাল হয়েছিল 16ই জানুয়ারি। তো আর মাঝখানে 3 বার গেছিলো, দেখা হয়েছিলো, তো ফোনে কথা হতো, এইটুকুনি ব্যাস, আর এর বেশি কিছু না। কারণ কথাতেই আছে না, এজের ডিফারেন্স থাকলে কোনো কিছুই হয় না। তারপরে তো বিয়ে তার পর্ব শুরু হলো, 16ই জানুয়ারি আমাদের বিয়ে হয়েছিল। তো এই বিয়ের পর থেকে জীবনটা স্ট্রাগলে করতে 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 এগিয়ে গেল। অনেক শখ ছিল জীবনে, মুখের উপর বলতে পারিনি দাদু আমাকে বিয়ে দিও না, কারণ অনেক শখ ছিল, অনেক কিছু ছিল, পূর্ণ হয়নি। তো বিয়ে হওয়ার পর থেকে বলবো না যে কোনো কিছু লাইফে খারাপ থেকেছি বা ভালো, খারাপও থেকেছি ভালোও থেকেছি, সুতরাং খারাপটার অনুভূতিটাই আমি বলবো বেশি। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ডের কেয়ার, হাজব্যান্ডের সমস্ত কিছু, হ্যাঁ একবার আমি অসুস্থ হয়েছিলাম, খুবই অসুস্থ হয়েছিলাম। তো এইটুকুনি কৃতজ্ঞ জানাই যে আমাকে বাপের বাড়িতে ফেলে আসেনি, আমাকে দেখাশোনা করে সুস্থভাবেই তুলেছিল, মানে প্রচুর টাকা পয়সা খরচা করে আমাকে সুস্থ করে তুলেছিল। মানে এমন অবস্থা হয়েছিল যে হয়তো আমার বাপের বাড়িও আমাকে দেখতো না, এমন খারাপ অবস্থা হয়েছিল। তো আমাকে টাকা পয়সা সুস্থ করেই আমাকে কিন্তু সুস্থ করেছিল অনেকভাবে, প্রায় 6 মাস মতো অসুস্থ ছিলাম, সেই 6 মাসে আমাকে সুস্থ করেছে। তখন একটু ভালো ছিল বলবো না, কিন্তু তারপর থেকে স্ট্রাগলের জীবন তোমাদের কাছে শেয়ার করি। যে যা বলে না যে মানুষের লাইফস্টাইল কন্ট্রাক্টরের লাইনটা যেমন হয়, মানে শান্তি থাকে না, তোমরা হয়তো বুঝছো যে কে পর্যায়ে বলছি, কিছু কিছু সময় অশান্তি, ঝগড়া, অশান্তি, না কোনো জায়গায় ঘোরা, না শান্তির জীবন, হাজবেন্ড হিসাবে যে পাশে পাওয়া, দুটো কথা বলা, কোনো কিছুই ছিল না, ঠিক আছে লাইফে। এখন যে যাদের দেখি না যে হাজব্যান্ডরা কেয়ার করে বা যত্ন রাখে, খুব ভালো লাগে কথা শুনে, ভালো লাগে। তো হ্যাঁ, ঘুরতে যাইনি কেন, ঘুরতে গেছি, মানে বাপের বাড়িতেও গেছি, কিন্তু আমি খুব বাপের বাড়িতে কম যেতাম তখন, যেতাম না। তো বাপের বাড়িতে যেতাম, খুব কম যেতাম। তারপরে প্রায় 2 বছর 1.5 বছর শেষ না হতে হতে মেয়ে এলো, মেয়ে হলো, মেয়ে হওয়ার পরও কোনো পরিবর্তন নেই, মেয়ে হওয়ার পরও যে সাংসারিক জীবনের কোনো মূল্য দেবে সেটা ছিল না। অনেক স্ট্রাগল, অনেক যুদ্ধ করেও চেষ্টা করেছিলাম নিজের জায়গা, নিজের মানুষকে বাঁচিয়ে রাখার, যে পারি যাতে অক্ষত থাকুক, ঠিক আছে, অনেক চেষ্টা করলাম। এই করতে করতে তো প্রায় 10 বছর কেটে গেল, কিন্তু কোনো সুরাহা হয়নি তখন, মানে বলতে পারো সারা লাইফের একাকিত্ব লড়াই কিন্তু আমার তখন থেকে চলে যাচ্ছে, ঠিক আছে।
অনেক, আমার মারাও অশান্তি সহ্য করেছে, বোনও অনেক অশান্তি সহ্য করেছে, প্রচুর অশান্তি সহ্য করেছে। তো এক সময় এমনও হয়েছে হয়তো মুখ থেকে উচ্চারণ হয়েছে মরে যাক, ঠিক আছে, এমন এমন সিচুয়েশান এসেছে যে পারিনি সহ্য করতে বলতে, কিন্তু বলে বলতে হচ্ছে পদে পদে যে না থাকলেই হয়তো ভালো। তোর নিজের মাও পর্যন্ত বলেছে যে না সহ্য করতে না পেরে যে আমরা 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 কি আমি ধাতস্থ হতে হতে লড়াই করতে করতে স্ট্রাগল করতে করতে মানে কি বলবো মানুষকে নিজে জায়গায় ফিরিয়ে আনতে আনতে আমি পারিনি, এই করতে করতে অসুস্থ হলো, ফার্স্ট অসুস্থ হলো। তো দেখো যতই যাই হোক নিজের মানুষ, ঠিক আছে, তো কি করবো, ফার্স্টে যখন অসুস্থ হলো আমি কিন্তু বলিনি হসপিটালে যাক, আমি ওকে নিজে ট্রিটমেন্ট করিয়েছি, নিজের ওর মা বলেছিল হসপিটালে ফেলে আসতে কিন্তু আমি ফেলিনি, আমি ট্রিটমেন্ট করিয়েছি, বাড়িতে থেকে ওকে ট্রিটমেন্ট করিয়েছি, প্রায় এক বছর ভালো ছিল, ঠিক আছে, কোনো কিছু না, টাইম সাংসারিক জীবনটা এমনভাবে হাতে এনে নিয়েছিল যে মনে হচ্ছিলো না আমার জীবনটা এবার হয়তো সার্থক হবে, কিন্তু না ভুল। তারপরেও থেকে এত বাড়াবাড়ি, এত রুক্ষ, মানে আমি 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 হয়তো বলতে বাধ্য হতাম যে না থাকলে হয়তো আমার ভালো হতো, কারণ সকাল থেকে রাত অব্দি স্ট্রাগলিং, আমি মায়ের মেয়েকে দেখবো না ও কাকে দেখবো, আমি নিজে অস্থির হয়ে যেতাম যে আমি কার দিকটা বজায় রেখে চলবো, ঠিক আছে, যে কার দিকটা আমি বজায় রেখে চলবো, এই করতে করতে মানে স্ট্রাগল বলবো তোমাদেরকে, প্রতিটা পয়েন্টের কথা হয়তো আমি তুলে ধরতে পারবো না, কিন্তু আমি আমার স্ট্রাগলটা আমি তোমাদেরকে বলবো যে একটা মানুষের সঙ্গে আমি সারাদিন স্ট্রাগল করেছি, ওখান থেকে এখান থেকে নিয়ে আসা আমি আর পেরে যাচ্ছিলাম না। তো আমি তো একটা পেনশন পাই, সেটাতে আমার সংসার চলে, সেটা ও ঢুকেছিল প্রায় 8 বছর, ঠিক আছে, যেটা পেনশনটা পায়, ও যদি এটা পারমানেন্ট মন দিয়ে করতো, ঠিক আছে, তাহলে হয়তো পেনশনটাতে আমাদের বসে খাওয়া হতো, একটা ভালো যে জায়গাতে ও ঢুকেছিলো, তার দৌলতে এতটা পেনশনে কিন্তু আমাদের সংসারটা চলছে, ঠিক আছে। তো এই করে করে যখন শেষ পর্যায়ে চলে এলো, যখন 2 বছর টানার পর আমি আর পারলাম না, তখন এত বাড়াবাড়ি হয়ে গেল, কালী পুজোর সময় এত বাড়াবাড়ি হয়ে গেল, লিভারটা পুরোই খারাপ হয়ে গেছিলো, তো তোমাদেরকে বলছি লিভারটা পুরোই খারাপ হয়ে গেছিলো। তো তখন কোনো উপায় ছিল না, ওকে হসপিটালে দিতে হয়েছে, হসপিটালে দেওয়ার পর লিভারটা ট্রান্সপ্লান্টের জন্য বলেছে, অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, প্রায় 1 মাসের কাছাকাছি আমি একা মেয়ে হয়ে হসপিটাল বাড়ি জার্নি করেছি, একা রাত্রির 1টার সময় বাড়ি এসেছি, ঠিক আছে, কিন্তু আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার জিনিসগুলো, যে ভালো লাগছে তোমরাও জানো যে মেয়েটা মেয়েটা হাসতে খেলে, কিন্তু আমার জীবনে স্ট্রাগল জড়িয়ে আছে, নিজে বাঁচানোর জন্য নিজের গোল্ড পর্যন্ত আমি ওর বন্ধক দিয়েছিলাম যাতে ও বেঁচে থাকে, 3-4 বছর এই করে আমি কিন্তু বাঁচিয়ে রেখেছি, সংসার প্লাস ওকে বাঁচিয়ে আমি রেখেছি, নিজের গোল্ড পর্যন্ত বন্ধক রেখে ওকে বাঁচানোর চেষ্টা করেছি, আট প্রাণ চেষ্টা করেছি যে বাঁচা, যখন ডাক্তার ফার্স্টে ভর্তি করলো বললো বাঁচবে না, ঠিক আছে, হাতে পায়ে ধরে চেষ্টা করলাম, কারণ আমার বাচ্চা ছোটো, বাবা হারা, আমি বাবা হারা হয়েছি যাতে মেয়েটা বাবা হারা না হতে, বাবা হারা হলে যে কতটা কষ্ট হয় আমি তোমাদেরকে কী বলবো, তোমরাও হয়তো বুঝবে জিনিসটা, তো আমি চেয়েছিলাম যে বাবা হারা না হোক, অনেক চেষ্টা করেছি, স্ট্রাগল করেছি, সারাদিন পড়ে থাকতাম, না খেয়ে দিয়ে সারাদিন পড়ে থাকতাম, ওরা আমার মা বলতো আজকে যেতে হবে না, কিন্তু আমি রোজ গেছি, রোজ গেছি দেখতে, রোজ গেছি, কারণ ডাক্তার যখন বনসই করতাম এখানে না গা কাটা দিচ্ছে, বনসই করতাম তখন না মনের মতো মনে হতো যেন সব কিছু শেষ হয়ে গেল। তারপর এই করে করে লিভার ট্রান্সফার করলো, তারও জোগাড় চললো, ঠিক আছে, চেষ্টা করলাম, সব দিয়েছিলাম যাতে বাঁচানোর জন্য। তো সেই সময় চলে এলো যেটা হচ্ছে ছেড়ে চলে যাওয়ার সময়, সেদিন ছিল রোববার, ঠিক আছে, সারাদিন কষ্টের মধ্যে, এন্ডোস্কোপি মানে তো যেন অর্ধেক শেষ, একদিন পরপর এন্ডোস্কোপি হতো, সেই আমি বলছি কিছু মাইন্ড করো না, সেই মানুষকে ঘাটা, সেই মানুষের জিনিসগুলো দেখা, মানে একটা ক্যান্সারে দাঁড়িয়ে গেছিলো, সেই ক্যান্সার পেশেন্টকে সুস্থ করতে করতে আমি মানে ঘাটতে ঘাটতে না নিজে কেমন অসুস্থ টাইপের হয়ে গেছি, জানো তো, নিজে অসুস্থ টাইপের হয়ে গেছিলাম, মনে হতো মানে খেতে বসলে পরে কেমন লাগতো, তো তবুও পড়েছি ওর জন্য। তো লাস্টের দিন এন্ডোস্কোপির পরের দিন তো ডাক্তার থাকতো না, রোববারে পিজিতে ডাক্তার থাকতো না, তো খুব ব্লাড কমে গেছিলো,
ব্লাডটা জোগাড় করে নিয়ে এলাম। তো সন্ধ্যাবেলা থেকেই খুব বাড়াবাড়ি হচ্ছিলো, শ্বাসকষ্ট হচ্ছিলো, ডাক্তার এলো। তো আমি তখন বাড়ি ফেরার টাইম, যে অত রাত্রে আমার বাড়ি আসতে আসতে 1.5 ঘন্টা লেগে যেত, তা আমি বাড়ি আসবো। তো সন্ধ্যাবেলা থেকে খুব শ্বাসকষ্ট শুরু হলো, ডাক্তার এলো। তখন ওর দুই ভাগ্নে, তারপরে টাকা হলো কাউকে কাউকে, দুই ভাগ্নে, তারপরে ওরা ছিল। তো ডাক্তার এসে হয়তো কিছু বুঝেছিল, তো আমাকে বললো সবাই বাড়ি চলে যাওয়ার জন্য। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ও টান উঠে তখনই কিন্তু অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। টান উঠে অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, হবে না বাড়িতেই, বাড়িতেই ওরা, আমি বেরিয়েছি তখনই মারা গেছে, ঠিক আছে। আমি, আমার হাতে তো কাঁধ মেরে দিয়েছিল, মানে জীবনটা ধরো তখনই শেষ হয়ে গেছে। তো ও মেয়ের জন্য খুব কষ্ট পেয়েছে, আর ওর এক বন্ধুর জন্য কষ্ট পেয়েছিল, খুব বলবো না, তো খুবই কষ্ট করেছে, শ্বাসকষ্ট খুব কষ্ট করেছে, মানে জল বের করা, মেপে মেপে জল খাওয়া, মানে খুব কষ্টতে জীবনটা গেছে। তো তখন অবধি জানো তো আমি কাটিনি। তো এই করে করে মারা যাওয়ার পর ফোন এসছে, বাড়ির সবাই সব কিছু জানে। এখন আমি এমন কবল করেছি, বডি আনতে আমি গেছি নিজের হাজব্যান্ডের, ঠিক আছে, বাড়িতে ঢুকে চলে যেতে হলো বডি আনার জন্য। সামনে হাজব্যান্ডের বডি পড়ে আমি চোখে দেখিনি, বনসয়ের জায়গায় ছায়া নড়িয়ে তো ফোন করে বেড়াচ্ছিলাম। তো বডিটা যখন লরিতে নিয়ে নিল, তখন তখন আমি আমায় ট্যাক্সি করে বাড়ি এসেছি। তো ট্যাক্সি করে বাড়ি এসে তারপরে বডিটা ঢুকেছে। তো আমার মেয়ে খুব ছোটো ছিল বলে আমি অগ্নি করেছি, জীবনের বউ সবসময় ইয়ে রাখে, কিন্তু আমাকে দিয়ে অগ্নি করানো হয়েছে, যেহেতু আমি বউ তখনও কাঁদি, কাঁদলাম তো মানুষের জীবনে যখন শূন্যতে এসে যায় না, আমি ভালো হোক খারাপ হোক হাজব্যান্ড হাজব্যান্ড হয়, কিন্তু মানুষের জীবনে যখন সাদা কাপড়টা দিয়ে দেয় না, তখন না কিছুই থাকে না। সাদা কাপড়টা যখন পরালো, তখন তখন মনে হচ্ছিল যে রঙিন জগৎটা সাদা হয়ে গেছে, পুরো রঙিন জগৎ সাদা হয়ে গেল। নিজেকে তখন আয়নার দিকে থেকে ভাবতাম যে এই যে মানুষের বিয়েই হয় না, সেই দিকে আমি একটা সুন্দর জায়গাগুলো পেয়ে গেলাম। তারপরে তো কাজকর্ম হলো করলাম, তখন থেকে শ্বশুরবাড়ির দিক দিয়ে খুব অশান্তি, কি বলবো তোমাদের, যে বড় ননদ খুবই বদমাস ছিল, ঠিক আছে, মানে কাজ নিয়েও ঝামেলা, কাজের দিনেও ঝামেলা, সবেতেই ঝামেলা স্টার্ট হয়েছিল, পরিবারে থাকা যাচ্ছিল না। কিন্তু একটা বছর শাশুড়ির ওখানে ছিলাম, কীভাবে নিজে একটা লাইফ শুরু করেছিলাম, তোমাদেরকে আমি আমার স্কুলের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও, নিজে নিউ লাইফটা শুরু করেছিলাম ভালোভাবে জীবনটা কাটাবো বলে, সেই জীবনটা আমার কাটানো হয়নি, ঠিক আছে। একটা বছর অনেক কষ্টে, অনেক লাঞ্ছনা নিয়ে জীবন কাটিয়েছি শ্বশুরবাড়িতে, কিছু করতে গেলেও মনে হতো যেন বদনাম, সেই বিধব ছিলাম, ঠিক আছে, উল্টো, কিন্তু উল্টো হয়ে তো সবসময় থেকে চলতে পারবো না, একা সংসারের দায় দায়িত্ব ভার ভারত্ব ভার চাপিয়ে দিত, তখন শত শত কোথায় সব কিছু পাবো বলো তোমরা, যে শত শত তো আমার হাতে কোনো কিছু থাকবে না, যেটুকুনি ছিল জমা সেইটুকুনি দিয়ে চলেছি, এখানে দৌড়ঝাঁপ, অফিসের দৌড়ঝাঁপ সব করেছি, বন্ধ, ডেথ সার্টিফিকেট আনা, সমস্ত কিছু একা করেছি, ঠিক আছে। মেয়েটাকে আজকে আমি এসে এখানে দাঁড়িয়ে 5টা বছর ধরে একে একে মানুষ করছি, এখন নয় 80 টাকার মানুষ রয়েছে, সাপোর্ট করছে, এখন এখন দুটো হাসতে পারছি, দুটো বলবো না ভগবানই বলবো, ঠিক আছে, যতটুকুনি করুক এইটুকুনিও করুক করছে। তারপরে তো মা বলছিল, ঠিক আছে, সেই গয়নাগুলোকে ছাড়ানো হলো, এখন ওগুলোকে মায়ের কাছে রাখা আছে। তো
এখন আমার ইচ্ছে করে না কোনো জিনিস পড়ি, আর চাইবো না, মেয়ের জন্য তোলা আছে, মেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে, মেয়েরও একটা ভবিষ্যৎ আছে। তো এইভাবে জীবন আমি কাটিয়েছি, তো জীবনটাতে আর কি পড়ে আছে আমি জানি না, কি ভালো হবে কি খারাপ হবে সেটাও বলতে পারবো না। তোমরা প্রে করো যাতে আমি জীবনটাতে ভালোভাবে কাটিয়ে মেয়েটাকে মানুষ করতে পারি। আমার একটাই স্বপ্ন, কিছু মানুষকে দেখানো যে আমি সুস্থ স্বাভাবিক দেখে মেয়েটাকে মানুষ করছি, ঠিক আছে। অনেক লাঞ্ছনা লাঞ্ছনা নিয়ে বাঁচতে কেউ পারে না, ঠিক আছে। কোনো কিছু সাপোর্ট হিসাবে তো আমার আমার ঘাড়ের উপর কেউ ছিল না, আগাগোড়াই বলতে দ্বিধাবোধ, আমার মাও ছিল না, এদিকের কেউ আমাকে সাপোর্ট করেনি, কেউ না, কোনো সাপোর্ট আমি পাইনি। আনুষঙ্গ একটা একা চালিয়েছি, এক এক সময় হয়তো আমার প্রবলেম হয়েছে নিয়েছি, সেই প্রবলেমগুলো নিজে সলিউশন বের করে মিটিয়েছি। একটা মানুষ পাশে গিয়ে সে হেল্প করে আমাকে সলিউশন উদ্ধার করেছে, ঠিক আছে, এমনও পর্যায়ে গেছে। কিন্তু আজকে আজকে বলবো ওইগুলো থেকে সব মুক্তি পেয়ে আজকে এখানে এসে বরং ভালো আছি, ঠিক আছে। আমি আমি কোনো জায়গায় থাকি না, এখানে থাকি, ঠিক আছে, তোমাদের বলে যে যোধপুরে থাকি, তো ভালো আছি। এখন একটু চেষ্টা করব, কিছু করার চেষ্টা করতে পারি না, কারণ তোমাদের বলেছি যে মেয়ে রেখে আমি কোনো জায়গায় বেরোতে পারি না, ঠিক আছে। আমার মেয়ে অতটা চালাক নয়, খুবই বোকা, জানিও চলতে পারে, কিন্তু কী বলো তো, ভয় লাগে বাচ্চা রেখে যেতে। তো দেখি আস্তে আস্তে কিছু করার জন্য, ঠিক আছে, সেই জায়গাটা যেটুকুনি নিজে করি আর যেটুকুনি হেল্পের মানুষ হেল্প করে হয়ে যায় সব কিছুর দিক দিয়ে, ঠিক আছে। তো এটাই বলবো, তোমরা প্রে করো যাতে মেয়েটাকে মানুষ করতে পারি ভালোভাবে। আমি যা যা জীবনে দেখেছি আমার মেয়েকে, আমি সেগুলো দেখাতে চাই না। আমার মেয়ে যেন কোনো জিনিস না চুকে দেয়, কোনো জিনিস না। আজকে দাঁড়িয়ে আমার বলতে এতটুকুনি দ্বিধাবোধ নেই তোমাদের সামনে, আজকে আমি চেষ্টা করেছি আপনার বাঁচানো, কিন্তু নেই, অন্তত ভালো আছি। যদি জীবনটা আমার ওইভাবে কেটে যেত শুরুর থেকে শেষ অবধি, হয়তো আমি মরে যেতাম, আমি পারতাম না তোর কাজ এত এত চাপ নিতে নিতে নিতে, এত হয়তো আমি পারতাম না একা জীবন কাটানো। আমার এখনও একা জীবন, তখনও একা জীবন ছিল, ঠিক আছে, প্লাস হেডেক, এত পারতাম না। আমি নিজে বলেছি কত মরে যে হয়তো লেগে গেছে, কিন্তু কোন দুঃখে আমি বারবার বলতাম সেটা আমি নিজে জানি, কোন দুঃখে বলতাম, এত নিতে পারতাম না আমি। তো এটা আমার আমার সঙ্গে ঘটে যাওয়া জিনিসগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, সব কিছু যে আমার জীবনে কী কী ঘটেছে না ঘটেছে। আমি তোমাদের কোনো সুখ কাল্লাদ আমার জীবনে আসেনি, কোনো সুখ কাল্লাদ না, কোনো শান্তি, কোনো কিছু না, শুধু স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। একটা মানুষ ভালো থাকতে পারে, সে ভালো থাকাটুকুনি আমার জীবনে সব কিছু কেড়ে নিয়েছে, শখ আল্লাদ সমস্ত কিছু, এভরিথিং কাড়া হয়ে গেছে আমার কাছ থেকে, কিচ্ছু না কিচ্ছু না। তাই আমি চাই আমার সঙ্গে যেগুলো হয়েছে আমার মেয়ের সঙ্গে না হোক, তার থেকে বিয়ে করবে না, আইবড়ো থাকুক, নিজের পায়ে নিজে দাঁড়াবে, সেটাও ভালো। জীবনে ভালো মানুষ পাওয়া খুব কম ব্যাপার, ভাগ্য পড়া দরকার, যেটা হয়তো আমার নেই, কিন্তু বলবো অনেক খারাপ খারাপ চোখের নজর, নিজের ব্যক্তি নিজেরও কিছু মানুষ আছে, নিজের পরিবারের মানুষ আছে যারা নজর দিয়েছে। কারণ আমার কাছে একটা জিনিস আমি ভালো বলবো যে সব কিছু করো আর অন্যদিক কিছু করো না, ভবিষ্যৎ খারাপ হয়ে যায়, তার থেকে যেমন আছো তেমন থাকা ভালো, ঠিক আছে। নিজের পরিবারের মানুষের কাছে কোনো দিন যাওয়া উচিত না, যতই যাই হোক এটার থেকে খারাপ কিছু না, আরও তোমাকে বদনাম করে দেবে, যেটুকুনি হবে না পরিবার আরও তোমাকে বদনাম করে দেবে। তাই দূরে সব থেকে দূরে থাকা ভালো, সবার থেকে আলাদা থাকা ভালো, যেটা আছি থাকবো, ঠিক আছে, সেটুকুনি ভালো। তাতে যদি এভাবেই কাটে তো ভালো কথা। তো এটা হচ্ছে আমার সেই স্ট্রাগল জীবনের কথা, বহরমপুরের জীবনের কথা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্ত কিছুভাবে, ঠিক আছে। তো আজকে আমি রাখি এই পর্যন্তই, এই যে বন্ধুরা, তোমাদের সঙ্গে বকবক করে নিয়ে তারপরে এসে ধোসা খেতে।